সমীদা, প্রথমেই কি খবরে তোমাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো যে লাল হলুদ শিবিরে 10 বছরে তোমার জার্নিটা কেমন ছিল? প্রথমে বলে রাখি আমি সবাইকে ধন্যবাদ কি খবরে, প্রত্যেকটি সদস্য প্রত্যেকটি কর্মীদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে জানিয়ে রাখি যে আমি 11 বছর ইস্টবেঙ্গলে খেলেছি। 11 বছরের জার্নিটা আমার কাছে একটা স্বপ্নের মতন এখন মনে হয়, কারণ আমি তো ভাবিনি কোনোদিনও ফুটবলার হব, কোনোদিনও আমি ভাবিনি ইস্ট বেঙ্গল টিমের মতন একটা জার্সি গায়ে আমার গায়ে চাপবে, আমি কোনোদিনও ভাবিনি। এখন ফুটবলার না হয়ে ভাবছি, এখন ফুটবলার না হয়ে কী হতাম সেটা একমাত্র ভগবানই জানতেন। তবে এই জার্নিটা একটা বিশাল জার্নি, এই জার্নি আমি খুব শর্টে বলবো, কারণ এই জার্নি তো প্রচুর জার্নি, মানে বলতে গেলে দিনের পর দিন চলে যাবে। যাই হোক, ইস্ট বেঙ্গল ক্লাবে খেলার আগে কিছু কিছু ক্লাবে আমি খেলেছি, ছোটো ছোটো ক্লাবে। আমি খুব একটু বেশি বয়সেই খেলাটা শুরু করি, আমি সত্যি কথা বলতে মাধ্যমিক দেওয়ার পরে আমি স্টার্ট করি ফুটবল খেলাটা। ফুটবল আগে খেলতাম, খালি পায়ে খেলতাম, কিন্তু বুট অ্যাকচুয়ালি পড়লাম মাধ্যমিকের পর থেকে, এবং উত্তরপাড়া নেতাজি ব্রিগেড আমার সেখান থেকে হাতে খড়ি, আর সেখানেই আমি ফুটবলটা প্রথম শিখি এবং খুব সময়ের মধ্যে আমি অ্যাচিভটা করতে থাকি। আমি চলে গেলাম একটা কলকাতা লিগের টিম উত্তরপাড়া স্পোর্টিং বলে, তখন থার্ড ডিভিশনে খেলছে, সেখানে আমি খেলে আমি সেখানে 1 বছর খেলি, তার 2 বছর খেলি, তারপরে চলে গেলাম আমি মিলনবীথিতে। মিলনবীথিতে আমি 2 বছর খেলে তারপরে চলে গেলাম আমি মোহামেডান এসিতে, একটা টিম ছিল মোহামেডানের, দুটো টিম ছিল, একটা মোহামেডান এসি একটা মোহামেডান স্পোর্টিং, সেখানে মোহামেডান এসিতে আমি সাইন করলাম। এখানে 1 বছর খেললাম টালিগঞ্জে, 1 বছর খেললাম, তারপর থেকে 2005 সাল থেকে আমি ইস্ট বেঙ্গলে জয়েন করলাম। দেখো, সবকটাই এখন মনে হয় একটা স্বপ্ন, কারণ আমি তো কোনোদিনও ভাবিনি ইস্ট বেঙ্গল ক্লাবে জার্সি পরবো, সেটা আমি একটা স্বপ্নের মধ্যে ছিল, আমি একটা চিন্তা ধারণা ছিল। যখন থেকে আমি ফুটবল স্টার্ট করি তখন ইস্ট বেঙ্গলের আমি খুব ভক্ত ছিলাম, ইস্ট বেঙ্গলে আমি সাপোর্টার ছিলাম, কারণ আমার পাড়াটা ইস্ট বেঙ্গল সাপোর্ট বেসিক, এবং আমার বাড়ির সবাই বাঙাল সবাই, আমার ইস্ট বেঙ্গলকে নিয়ে আমি সবসময় সাপোর্ট করতাম। আমি খেলা দেখতে যেতাম ইস্ট বেঙ্গলের সল্টলেকে হোক, ইস্ট বেঙ্গল গ্যালারিতে হোক, যখনই খেলা থাকতো আমি দেখতে যেতাম। তখনও কিন্তু আমি ছোটো ছোটো ক্লাবে খেলছি, কিন্তু আমার মনে যখন আমি একদিন আমি চিন্তা করি, আমার এখনও মনে আছে একটা ডার্বি ম্যাচ, তখন হয় 4 নম্বর গ্যালারি স্কোরবোর্ডের তলায় না 2 নম্বর গ্যালারি স্কোরবোর্ডের তলায় আমরা বসতাম, এবং আমাদের জায়গা ফিক্সড করা থাকতো, সেখানে আমরা একটু লেট হলে আমাদের জায়গা কেউ রেখে দিত, এরকম ব্যাপার। সেখানে গিয়ে আমরা বসতাম, এবং আমি যখন ইস্ট বেঙ্গল টিম মোহনবাগান টিম টানেল দিয়ে উঠছে, তখন আমি হয়তো মিলনবীথি কিংবা মোহামেডান এসি এরকম একটা টিমে খেলছি, কিংবা কলকাতার লিগের যে কোনো, আমি সেদিন আমি বসে বসে ভাবছিলাম যে তফাত তো কিছু নেই আমার সাথে ইস্ট বেঙ্গলের প্লেয়াররা, ওদেরও দুটো পা, ওদের দুটো হাত, ওরা কেন খেল, ওরা তখন আমার মনে একটা কোশ্চেন, ওরা যদি খেলতে পারে তাহলে আমি কেন পারবো না, আমার মনে কিন্তু ওটা ঢুকে গেল, এবং ওই ঢুকে দেওয়াটাই কিন্তু আমার আজকে কাজ দিয়েছে অনেক কিছু। আমি বাড়িতে এসে চিন্তা ভাবনা করতে থাকলাম যে ইস্ট বেঙ্গল খেলতে গেলে কী আছে, তফাত তো কিছু নেই, ওদের ওরা যদি খেলতে পারে আমি কেন পারবো না, কী আছে এমন কিছু আমি। যাই হোক, তখন থেকে আমার কিন্তু পথ চলা শুরু হয়ে গেল, আমি টার্গেট করলাম যে আমি ইস্ট বেঙ্গলে খেলবো, আমার লক্ষ্যটা ওটাই। দিনের পর দিন প্র্যাকটিস, দিনের পর দিন খাওয়া দাওয়া, চেঞ্জ, সব কিছু নিজের মধ্যে একটা নিজেকে একটা গুছিয়ে নিলাম যে টাইম টু টাইমের মধ্যে করবো, ডিসিপ্লিনের মধ্যে থাকবো, দেখা যাক না কী হতে পারে, সব কিছু তারপরে ভগবানের উপর নির্ভর করবে। আমি তো আমার সেরা 100% দেবো, এবার যদি সিলেক্টররা মনে করেন যে ইস্ট বেঙ্গল খেলার যোগ্য তাহলে যোগ্য। যাই হোক, সেরকমই একটা আমি U21 বেঙ্গল খেলতে গেলাম। বেঙ্গল খেলতে গিয়ে আমাদের সেখান থেকে মন্টু ঘোষ, টালিগঞ্জের টালিগঞ্জ অগ্রগামী মন্টু ঘোষ আমাকে সিলেক্ট করে টালিগঞ্জে, সেই সময় টালিগঞ্জ ন্যাশনাল লিগ খেলছে, এবং টালিগঞ্জে তখন বলতে গেলে ওটা তুমি প্লেয়ার তোলার মতন জায়গা, কারখানা যেন বলতে গেলে, টালিগঞ্জ থেকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের সব প্লেয়ার সাপ্লাই হয়। মন্টু ঘোষ আমাকে সাইন করিয়েছিল এবং বলেছিল 1 বছর চুক্তি করলাম, ঠিক আছে আমি মাথা পেতে নিলাম। তখন টালিগঞ্জ মানে খুব হেভিওয়েট টিম, ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাথে টেক্কা দেওয়ার মতন টিম হচ্ছে টালিগঞ্জ। আমি সাইন করলাম এবং রীতিমতন আমি সে দলে জায়গা করে নিলাম ফার্স্ট টিমে, এবং পরের বছর অপেক্ষা করতে হয়নি, আমাকে ইস্ট বেঙ্গলের থেকে অফার আসে। ইস্ট বেঙ্গল শুধু না, ভুল বলবো, সেই সময় আমার টপ লেভেল টিম ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মাহিন্দ্রা ইউনাইটেড, তখন মাহিন্দ্রা হেভি ওয়েট টিম, ইয়াকু বেরাডো সব মোস্ট অফ সব তখন আই লিগের সব সেরা সেরা প্লেয়াররা ওই টিমে। তো
ডেরেক পেরেরা তখন করছিলেন আমাকে রীতিমতো ফোন। আমি তো চিন্তা করেই রেখেছি যে আমি খেললে ইস্ট বেঙ্গলই খেলবো, আর কোথাও খেলবো না। তবে মোহন বাগানও আমার সাথে যোগাযোগ রাখছিল এবং সঞ্জয় দা ছিল উত্তর প্রাণীদের ব্রিগেডের, ওনার সাথে আমার সাথে সরাসরি কথা হতো না, যা কথা হতো সঞ্জয় দার সাথে যে আমাদের ক্লাবে দিয়ে দিন এরকম ব্যাপার। কিন্তু কোথায় যেন একটা টান ছিল যে ইস্ট বেঙ্গল ওই লাল হলুদ যা সেটা আমার গায়ে চাপবে, এটাই আমার কাছে স্বপ্ন। খেলতে পারবো কি পারবো না সেটা আমি ভাবিনি ইস্ট বেঙ্গল টিমে। এবং সে তারপরে ইস্ট বেঙ্গল আমি দুটো টিমকে অফার ছেড়ে দিয়ে, বিরাট অফার ছিল দুটোই টিমে, আমি এখনও বলছি আমার দুটো বিগ অফার ছিল দুটো, কিন্তু ছেড়ে দিয়ে আমি কম পয়সায় আমি ইস্ট বেঙ্গল টিমে সাইন করলাম। কেন কি আমার ওই একটা স্বপ্ন বাসনা যদি পূর্ণ হয় এটাই। এবার ইস্ট বেঙ্গল টিমে আমি কথাবার্তা বললে ইস্ট বেঙ্গল টিমের মতো ফাইনাল করে নিলাম, আমি ইস্ট বেঙ্গল টিমে সাইন করেছি তখন রীতিমতো। রিপোর্টাররা আমাদের বাড়িতে পুরো হইচই এবং সাপোর্টাররা মোটামুটি যারা আছে সবাই আমাকে অভ্যর্থনা জানিয়েছে, সবাই যেখানে যেতাম সৌমিকদের সৌমিকদের। তারপরে ওই থেকে পথ চলা শুরু ইস্ট বেঙ্গলের। 2005 সালে সুভাষ ভৌমিক কোচ, সদ্য আসিয়ান জয়ী, তখন ইস্ট বেঙ্গল টিম খুব ভালো টিম, অলমোস্ট কত কিছু প্লেয়ার ছেড়ে চলে গেছে গোয়াতে তখন, সেই সময় 2005 সালে কিছু প্লেয়ার স্টে আছে মানে আছে। এই নিয়ে আমি যখন ফার্স্ট ট্রেনিং সেশনে যখন ঢুকলাম আমি ইস্ট বেঙ্গল ক্লাবে, একটা স্বপ্ন ইস্ট বেঙ্গল টেন মানে যারা আমরা খেলা দেখতে আসতাম সেই গ্যালারিতে বসতাম, সেই টিমের দলের জার্সি গায়ে চাপানো এবং ড্রেসিং রুমে শেয়ার করা, এটা আমার কাছে একটা বিরাট, আমি তখন খুবই জুনিয়র, আমি যাচ্ছি ড্রেসিং রুমে সব হেভি ওয়েট প্লেয়াররা তখন বড় বড়, আমি দেখছি তখন ইয়াকুব ওকরে ছিল, বাইচুং ছিল, তখন দেবজিৎ ঘোষ ছিল, সব বড় মানে সব ভালো ভালো আসিয়ান জয়ীর প্লেয়াররা। ড্রেসিং রুমে ঢুকলাম, ড্রেসিং রুমে ঢোকার পর দেখছি সব এক একজন মাসাজ করছে, এই করছে, আমি গিয়ে চুপচাপ গিয়ে ব্যাগটা রাখলাম, আমার তখন জার্সি দিয়েছিল 29, সেই ডেস্কে গিয়ে আমি আমার বসলাম এবং বসে দেখছি সব, আমি ভাবছি চিন্তা করছি সব, এদের খেলা দেখতাম সেখানে, আমি আজকে এদের সাথে শেয়ার করছি। যাই হোক, কিছু সিনিয়র প্লেয়ার কিছু না, মোস্ট অবলি সব সিনিয়র প্লেয়ারই আমাকে খুব সাপোর্ট করেছিল যে ইস্ট বেঙ্গল টিমে খেলতে হলে কিন্তু দম দরকার আর কিছু না, বুকে যদি তোমার দম থাকে তাহলে তুমি খেলতে পারবে। আমি তো চিন্তাই করে নিয়েছিলাম যখন আমি ইস্ট বেঙ্গল টিমে ঢুকেছি কিছু একটা করব, কিছু একটা নিয়ে যাবো, হয় দেবো নয় নিয়ে যাবো। আরেকটা কথা চিন্তা করেছিলাম, যদি আমি ইস্ট বেঙ্গলে খেলি ইস্ট বেঙ্গলে জার্সি পরেই খেলবো, এবং ইস্ট বেঙ্গলে যদি ছেড়ে দিই সেই সময় আমার খেলা স্টপ, আর কোথাও খেলবো না, আমি চিন্তা করে গেলাম। যাই হোক, প্র্যাকটিস স্টার্ট ওই থেকে স্টার্ট হতে হতে প্র্যাকটিস স্টার্ট, এবং ফার্স্ট খেলা বললো কলকাতার লিগের ইস্ট বেঙ্গল মাঠে ফার্স্ট টিমে, আমি আমার তো একটুখানি ভয় হচ্ছিল, সচরাচর ভয় হচ্ছিল, কারণ এত দর্শক ওই কম্প্যাক্ট স্টেডিয়ামে সামনাসামনি গালাগালি ওই হ্যান ত্যান সব কিছুই হয়। যাই হোক, ফার্স্ট ম্যাচ আমার টিমটা মনে নেই, হয় কলকাতা পুলিশ নলে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতন টিমের সাথে খেলা ছিল, আমরা জিতেছিলাম এবং আমি খুবই ভালো খেলেছিলাম, তার প্রমাণ আমি পেয়েছিলাম গ্যালারিতে যখন শ্রমিক শ্রমিক বলে চিল্লাছিল। যাই হোক, আমি বুঝে গেছিলাম যে আমি ক্রাউডটা কীভাবে নিতে পারি, আমি এইভাবে খেললে ক্রাউডটা আমি নিতে পারবো, আদারওয়াইজ আমি নিতে পারবো না। যাই হোক, ভালো খেলেছিলাম এবং ভালো খেলার পরে ওই ফার্স্ট গেম আমার, আমি বাইরে এসেছিলাম যখন ড্রেসিং রুম ছেড়ে বাইরে দেওয়া আছে, তখন সাপোর্টাররা সবাই আমাকে চিয়ার্স করেছে, সবাই আমাকে পিঠে এসে করে সবাই। এই থেকে আমার পথ চলা, এই থেকে ডে বাই ডে আমি খেলতে লাগলাম, ম্যাচের পর ম্যাচ বড় ম্যাচ খেলতে লাগলাম, বড় ম্যাচ আমার প্রায় 50+ ম্যাচ আমি খেলে নিয়েছি। এবং 2010 সালে আমি 2007 সালে আমার গোলে ইস্ট বেঙ্গল জিতেছিল একমাত্র গোলে, সেই সময়টা খুব একটা খরা যাচ্ছিল ইস্ট বেঙ্গল টিমে। 2005 থেকে 2009 পর্যন্ত একটা মানে টালবাহনার মধ্যে দিয়ে যাচ্ছিলো টিমটা, খুব একটা ভালো খেলতে পারছিল না, হয় হেরে যাচ্ছিলাম, মন মানে গেছে আবার। সেই সময় 2007 সালে আমি আমার একমাত্র গোলে ইস্ট বেঙ্গলকে জিতিয়েছিলাম, আর 2010 সালে আমি প্রথম ক্যাপ্টেন, এবং আমি লাকিলি আমি একজন খুব ভালো কোচ পেয়েছিলাম, সে হচ্ছে ট্রেভর জেমস মর্গান। আমি তার
তার মানে কি বলবো নেতৃত্বে আমি যে একটা ক্যাপ্টেন্সি পেয়েছিলাম আমি খুব সাকসেস হয়েছিলাম। এবং সেই সময় আমি ওই ক্যাপ্টেন্সিতে তুমি কলকাতা লিগ দিয়েছিলাম, ফেড কাপ দিয়েছিলাম এবং মোহামেডান একটা টুর্নামেন্ট করেছিল জুবিলি কাপ, সেখানেও চ্যাম্পিয়ন হয়েছিলাম মনমানকে টাইব্রেকারে হারিয়ে, আর আমরা আই লিগের রানার্স হয়েছিলাম। মর্গান আমার কাছে বেস্ট কোচ এখনও, আমার কাছে মনে হয় এখনও আমার সাথে রীতিমতন কথা হয় তার সাথে, কারণ তিনি আমাদের জানিয়েছিলেন, তিনি আমাদের শিখিয়েছিলেন কীভাবে বাইরের টিমগুলো প্র্যাকটিস করে, কীভাবে তাদের স্ট্র্যাটেজি হয়, কীভাবে তারা ফুটবলটা খেলে। তিনি কিন্তু আমাদের প্রথম এসে ইস্ট বেঙ্গল ক্লাবে এসে আমাদেরকে শিখিয়েছিলেন এই ধরনের প্র্যাকটিস, এই ধরনের সিস্টেম, এই ধরনের খেলা হয়, আর সেইটা খেলেছিলাম বলে কিন্তু 2010 থেকে 2013 একটা ইস্ট বেঙ্গল টিম যেন ধরা গেছে, মানে কেউ ধরতে পারছে না, যাকে মারছি তাকে 3-4 গোল এরকম করে মারছি, সেই সময়টা কিন্তু আবার একটা ভালো গেছে। এই হলো আমার স্টোরি। 2016 সালে আমি ছাড়তে চাইনি, কিন্তু ক্লাব আমাকে রীতিমতো জোরজবরদস্তি আমাকে বসিয়ে দিয়েছে, ঠিক আছে কোনো আমি মাথা পেতে নিয়েছি, কিছু অসুবিধা নেই, একদিন না একদিন ছাড়তেই হতো। আর ইস্ট বেঙ্গলে আমি যখন প্রথম জার্সি গায়ে দিয়েছিলাম তখন আমি একটা নিজেকে চ্যালেঞ্জ করেছিলাম যে জার্সি যতদিন পড়বো ইস্ট বেঙ্গল ক্লাবে জার্সি পড়বো, আদার্স অন্য ক্লাবে জার্সি পড়বো না, সে 1 বছরই খেলি আর 10 বছরই খেলি। সেটাই হয়েছে, 11 বছরের মাথায় আমাকে কোনোরকম ফেয়ারওয়েল না দিয়ে আমাকে বসিয়ে দেওয়া হলো। আমি কিন্তু মেনে নিয়েছিলাম, আমি কিন্তু তারপরেও অনেক টিম আমার কাছে অফার এসেছিল, তারপরে যেহেতু শুনেছি ইস্ট বেঙ্গল ক্লাব রাখছে না, বাইরে থেকে গোয়া থেকে টিম অফার করেছে, কলকাতা লিগের অনেক টিম অফার করেছে, কিন্তু আমি একটা কথা বলেছি যে আমি আর এই জার্সিটা অন্য কোথাও পাবো না, সুতরাং আমাকে নিয়ে তাড়াতাড়ি করবেন না প্লিজ, এটাই আমার বুর্জরা তুলে রাখলাম, এই বলে আমার কেরিয়ার শেষ করলাম। খেলার মাঠের রাজনীতিটা, রাজনীতির শিকার নিশ্চয়ই হয়েছ, সেই জায়গা থেকে কতটা রাজনৈতিক সেই কী বলবো পজিশানগুলোকে কীভাবে ফেস করতে, বা কোন একটা জায়গাতে মনে হচ্ছে যে রাজনৈতিকভাবেই তোমাকে দল ছাড়তে হয়েছে? এটা সব জায়গায় থাকে, পলিটিক্স থাকবে না যে কোনো ক্লাবে এটাই মানতে পারবো না, সে ছোটো ক্লাবই হোক আর বড় ক্লাবই হোক, হয়েছি এরকম, কিন্তু আমাকে আমার পারফরমেন্স আমাকে কেউ কিছু করতে পারেনি, কিন্তু একটা সময় এসে তারা বাধ্য হয়েছে যে শ্রমিক আর আটকানো যাচ্ছে না, কীভাবে আটকানো যায়, সে তো খেলেই যাচ্ছে, আমি অন্য অন্য প্লেয়ারদের চান্সও দিতে পারছি না, সে রেকর্ড করে যাচ্ছে একের পরে রেকর্ড করে, 11 বছর হয়ে গেছে, এরপরে 12-13 বছর এমন চলতেই থাকবে। তার একমাত্র উপায় তারা বের করলো যে শ্রমিককে ছেড়ে ফেলা হোক, তাদের ওদের ডিসিশন, আমি তো তাদের সাথে যুদ্ধ করবো না, মারপিট করবো না, কেন আমাকে ছেড়ে দেওয়া হলো, আমি একটা যুক্তি চেয়েছিলাম যে কী কারণে ছাড়া হলো। তারপরে তো ইস্ট বেঙ্গল ক্লাবে অনেক লেগ ব্যাক এসছে, কী সাফল্য আছে তাদের, সেই উত্তর কি আজও পেয়েছো? না, নাথিং, আমি কিচ্ছু পাইনি, আমি চাইও না, আমি বেশ ভালো আছি, আমি মনে করি আমি ইস্ট বেঙ্গল টিমে সাপোর্ট করেছিলাম, ইস্ট বেঙ্গল টিমে খেলেছি, আজও মানুষ আমাকে অনেক অনেক ভালোবাসে, আজকে অন্য ক্লাবে যাইনি বলে আমাকে মানুষ ভালোবাসে, আর এটা আমি প্রতিজ্ঞা করেছিলাম বলে আমি সেই মানুষের ভালোবাসাটা এখনও পাই। সেটা এখন রাজনীতি, সেটা তো এখন চলে এইভাবে, এইভাবেই আমাকে চলতে হবে, যে কলকাতা টিমে খেলতে গেলে এরকমভাবে তোমাকে চলতে হবে। ওই তেল মাখিয়ে আমি কাউকে কোনোদিনও খেলিনি, কোনো কোচকে হাতে পায়ে ধরে আমি কোনোদিনও খেলিনি, এত কোচ এসছে, কোচ এসছে, ফরেন কোচ এসছে, ইন্ডিয়ান কোচ এসছে, হয়তো মেবি চোট ইঞ্জুরির জন্য 2-1 ম্যাচ বসেছে, কিন্তু আমাকে কোনোদিনও পারফরমেন্স হিসাবে বসাতে পারিনি। সেই জন্য আমি বলি যে আমি তেল মাখিয়ে কাউকে খেলিনি, তেল মাখাতে পারিও না, আমি আমার নিজের দম যতটুকু পারবো ততটুকু করবো, আদার্স পারবো না আমি নিজে সরে যাবো, আমাকে বলুক যে তোমার হচ্ছে না, তোমার পারফরমেন্স খারাপ, আমি মেনে নেবো, কিন্তু তারা বলতেই পারলো না, তারা যে বলুক আমাকে, আমাকে এটাই আমার বাজে, এত বছর সার্ভিস দেওয়ার পর কোনোদিন আমাকে কেউ অফিসিয়াল বলেনি যে আমার তো শ্রমিক তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমাকে একটা ফেয়ারওয়েল ম্যাচ দেবো, আমি কিন্তু খুশি হয়ে যেতাম নিশ্চয়ই, একদিন না একদিন তো ছাড়তে হবেই আমাকে, সেটা কিন্তু তারা করেনি, তারা না করে আমাকে একজন কী বলবো আধা কর্মকর্তা দিয়ে শুনিয়ে আমাকে বলছে শ্রমিক তোমাকে মনে হয় রাখবে না, তাই বুঝে গেছি, আনন্দ ঠিক আছে, রাখবে না কোনো হবে না, একটু কষ্ট পেয়েছিলাম 2-3 দিন 4 দিন 1 সপ্তাহের মতন, তারপর আমি নিজেকে মানিয়ে নিয়েছি, কারণ জানি পরিবেশের সাথে চলতে গেলে এরকম চলতেই থাকবে, সেটা মানিয়ে নিতে হবে নিজেকে। খেলার সেই ময়দান থেকে আজকে সৌমিকদের রাজনৈতিক ময়দানে,
খেলার মাঠে এতদিন লড়েছো, আজ হয়তো তোমাকে রাজনৈতিক ময়দানে লড়তে হবে, কতটা প্রস্তুত? দেখো, রাজনীতিটা মনে হয় আমাদের বাড়ির একটা ফ্যামিলি একটা রক্তই আছে। কারণ আমার বাবা, আমি দেখেছি যখন ছোটোবেলায় তখন কংগ্রেস করতেন আমাদের বাড়ির ফ্যামিলি সবাই। আমার বাবাকে দেখতাম যে যখনই ভোট আসতো তখন তো সিপিএমের রাজত্ব চলতো, সিপিএমের সময় থেকেই আমি ছিলাম, এবং সিপিএমের সেই 34 বছর রাজত্ব কিন্তু বাবা দেখতে পারতো না। সেই তাদের সেই ছাপা ভোট, তাদের সেই দুর্নীতি, বাবা কিন্তু ভোটের দিন একা বুথে বসে থাকতেন, আর সবাই কিন্তু সিপিএমের লোকেরা, বাবা কিন্তু একা লড়াই করে যেতেন। আমি দেখতাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি দেখতাম, কিন্তু বাবা যতটা পেরেছে সামলেছে নিজেকে, কিছু কিছু করার নেই, এটা তো একটা চলতেই ছিল। তখন সিপিএমের একটা বিরাট দাপট চলছে, আমার মনে হয় সেখান থেকে রক্তটা আমিও পেয়েছি একটু। তবে দেখা যাক, এখন রাজনীতিতে আসাটা তো আমি কিন্তু কিছু রাজনীতি জানি না, কিন্তু আমি চাই মানুষের কাজে, সবসময় যদি মানুষ আমাকে পায় কাজ করার জন্য, আমি এটাই চাইব। আমি মানুষের কাজ করতে চাই, মানুষকে আমি ভালোবাসি, আমার আমার এলাকার মানুষ বলো, বাইরের মানুষ বলো, যেখানে হোক আমি তাকে আমার তরফ থেকে যতটুকু হেল্প করা আমি করতে পারি। আর যদি এতে আমি এখন বর্তমানে আমি যে সরকার আমাদের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্মান আমাদের দিয়ে থাকে ফুটবলার হিসাবে, আমরা কিন্তু খুবই গর্বিত। কারণ ওই গোটা 34 বছরে কিন্তু আমরা কোনোদিনও কেউ বলেনি শ্রমিকদেরকে, ফুটবলার হিসাবে শ্রমিকদেরকেও চিনত না। আজকে কিন্তু 2011 থেকে যখন তৃণমূল কংগ্রেস এলো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবাইকে চেনে আর সবাইকে তাদের কিন্তু ডাকে, ডেকে যেই সংবর্ধনাটা দেয় এটাই আমাদের পাওনা, আর কিছু না। তিনি আজকে জানেন শ্রমিকদের বলে একজন ফুটবলার আছেন, ব্যাস এটাই তো আমার কাছে, আমার কাছে এক্সপেক্ট কী থাকবে, এটাই থাকবে, আর কিছু না। তো একটা মুখ্যমন্ত্রী যদি জানে আমার নাম শ্রমিকদের, তাহলে তো আমার তাকে গর্বে কিছু হতে পারে না। আমি সেই যখন রাজনীতিতে হয়তো সেরকমভাবে করতাম না, আমার যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকতেন আমরা নিশ্চয়ই যেতাম তার প্রোগ্রামে। তিনি কিন্তু বলতেন যে আগে খেলা, তোমাদের খেলা, তখন আমি খেলছি, তোমরা খেলে যখন সময় পাবে তখনই আসবে, আমার অত ইচ্ছে নেই। আলাম ঠিক আছে সেরকমই আম, কিন্তু খেলা ছাড়ার পরে দেখছি আমি যে দিদির পাশে থাকা উচিত, আমি মনে করি এই সরকারের পাশে থাকা উচিত, দিদির হাত শক্ত করা উচিত। আমরা যেহেতু আমরা কংগ্রেস করতাম তখন, কিন্তু কংগ্রেসটা ভেঙে গিয়ে তৃণমূল কংগ্রেসে দিদি নিয়েছিল, এবং আমাদের ফ্যামিলিওটা পুরো তৃণমূল কংগ্রেসে চলে গেছিলো। দিদি তখন থেকে আছে, মানে তখন থেকেই আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের পুরো ফ্যামিলিটাই। এবং দিদির সেই কাজকর্ম, দিদির সেই অনুপ্রেরণা, দিদির সেই শক্তি আমাকে কিন্তু আজও সেই শক্তিটা যোগায়। কারণ আমি আজও যদি কিছু ভাবিও দিদির মুখটা দেখে ভাবি, কারণ তার মতো এনার্জেটিক মানুষ, তার মতন ওই ক্ষমতা আমিও কিন্তু কিছুটা পাই। আমি যদি একটু দুর্বল হয়ে পড়ি তার দিদির কথাটা মনে করি, যে ওরকম একটা মহিলা যদি 65 বছরের মহিলা যদি পারতে পারে তাহলে আমি কেন পারবো না, ওনাকে দেখে শক্তিটা কিন্তু আমিও পাই। তাই ওনার হাত শক্ত করার জন্যই, ওনার সাথে থাকবার জন্য তৃণমূল কংগ্রেসের যে সরকার আমাদেরকে এত রেসপেক্ট দিয়েছে তাকে তো আমি নিশ্চয়ই দেখব, তাই আমি তাদের সাথে এখনও যুক্ত হয়েছি। আমাকে সদ্য বর্তমানে এখন আমাকে হুগলি জেলার যুব ভাইস প্রেসিডেন্ট করেছে, আমি কাজকর্ম করছি, মানুষের জন্য ঝাঁপাচ্ছি। এই দুয়ারে সরকার হলো, আজকে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছি সবাইকে, সবাইকে বুঝিয়েছি, এটাই আমার কাজ। আমার কিন্তু আমি রাজনীতি সম্বন্ধে কিছু জানি না, কিন্তু দিদি যদি বলে কাজ করতে 100% কাজ করে, আমি যদি দৌড়ে ঝাঁপিয়ে পড়বো মানুষের জন্য, আমি মানুষের জন্য ঝাঁপাতে চাই। মানুষ কি চাইছে, মানুষের কি সুযোগ সুবিধা, এটা আমি চাইছি, এটা আমি করতে পারি। যদি করতে পারি এর থেকে আমার মনে হয় মানে গর্বে কিছু হতে পারে না, সেটাই আমি চাই। আর রাজনীতি সক্রিয়ভাবে এখনও সাবলীল সেইভাবে হইনি, আবে আস্তে আস্তে হবো, আরও আস্তে আস্তে যত দিন যাবে তত, এখন দেখছি সবই, যত দিন যাবে তত হয়তো আরও এক্সপিরিয়েন্সটা আরও বেশি হবে, আরও ভালো কাজ করতে পারবো।